ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আসছে বিস্তারিত খবরে, যে খবরে প্রথমে নজর রাখবো উত্তরবঙ্গ সফরের আগে রাজ্যপাল অমিত শাহ বৈঠক। কাল তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল এবং কালই দিল্লিতে অমিত শাহের সঙ্গে তার বৈঠক রয়েছে। বিস্তারিত জেনে নেবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, দিল্লি যাচ্ছেন অমিত শাহ কাল এবং তারপর শুক্রবার তিনি দার্জিলিং যাবেন বলে জানা যাচ্ছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, রাজভবন সূত্রে যেটা জানানো হয়েছে যে আজকেই সন্ধ্যেবেলা আচমকা দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, এবং দিল্লি যাওয়ার মূল কারণ হচ্ছে একদম সরকারি ভিজিট, এটা রাজভবন সূত্রে জানানো হচ্ছে। এবং আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মিটিং করবেন রাজ্যপাল এবং 30 তারিখ তিনি ফিরবেন। এবং এই যে দিল্লি সফরটা, এটা মানে খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত হয়েছে বলেই রাজভবন সূত্রে জানা যাচ্ছে। এবং 30 তারিখ কলকাতায় ফিরেই তিনি আবার 1 তারিখে উত্তরবঙ্গে যাবেন, এবং রাজ্যপাল হিসেবে উত্তরবঙ্গে তিনি সেখানকার রাজভবনে 1 মাস থাকবেন। পুরনো রাজ্যপাল যারা ছিলেন তারা উত্তরবঙ্গে কাটাতেন, এমন এমন নজির রয়েছে বীরেন্দ্র শাহ বা গোপালকৃষ্ণ গান্ধী কাটাতেন, কিন্তু 1 মাস একদম এবং একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যপাল উত্তরবঙ্গে থাকবেন, এটা খুব রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ ভাবে অনেকে মনে করছেন। এবং যদিও রাজভবন সূত্রে যেটা জানানো হচ্ছে যে উত্তরবঙ্গে যাওয়ার সফরটা চূড়ান্ত ছিল এবং কিছুদিন আগে থেকেই সেটা নির্দিষ্ট ছিল যে উত্তরবঙ্গে তিনি যাবেন, 1 মাস থাকবেন, সেটা সম্প্রতি চূড়ান্ত হয়েছে। এবং সেখানে 1 তারিখে শিলিগুড়িতে রাজ্য সরকারের যে গেস্ট হাউস আছে সেখানে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হবেন। এবং রাজভবন সূত্রে এটাও জানা যাচ্ছে যে এই 1 মাস যিনি যে থাকবেন উত্তরবঙ্গে রাজভবনে, দার্জিলিং রাজভবনে, সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি সেটা এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু যেটা জানা যাচ্ছে তিনি বিভিন্ন জায়গায় যাবেন এবং সেখানে কথা বলবেন, বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, উত্তরবঙ্গের সামগ্রিক এলাকায় তার নজরদারি থাকবে, এমনটাই রাজভবন সূত্রে জানা যাচ্ছে। এবং তার ঠিক আগে আচমকাই তিনি দিল্লি যাচ্ছেন আজকে সন্ধ্যেবেলা এবং আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠকের পরই তার উত্তরবঙ্গ সফর। ঠিক যে সময় রাজনৈতিক যারা বিশ্লেষক তারা মনে করছেন যে এই সময় খুব তাৎপর্যপূর্ণ, কারণ বিমল গুরুং তিনি বিজেপির হাত ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর হাত মানে পাশে দাঁড়িয়েছেন, এবং এই সময় এবং 2 দিন আগেই সেখানে একটা মিছিলও হয়েছে। এবং উত্তরবঙ্গ নিয়ে যখন রাজনৈতিক একটা চর্চার কেন্দ্রবিন্দুতে, সেখানে রাজ্যের সাংবিধানিক প্রধান আচমকা উত্তরবঙ্গে প্রায় 1 মাস থাকবেন এবং সেখানে বেশ কিছু পদক্ষেপ মানে কর্মসূচি নেবেন, ঠিক 2 দিন আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখান থেকে ফিরে উত্তরবঙ্গে যাবেন, এই নিয়ে রাজনৈতিক বহনে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। যদিও রাজভবন সূত্রে জানানো হচ্ছে এটা তার সরকারি দিল্লি যাত্রা এবং উত্তরবঙ্গ সফরে যাওয়ার মূল কারণই হচ্ছে সেখানকার রাজভবনে থাকা এবং 1 মাস সেখানে থাকা এবং নানারকম একাধিক কর্মসূচি নেয়া। কি কি কর্মসূচি তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। সুতরাং যেমনটা জানা গেল যে আজ সন্ধে রাজ্যপাল তিনি দিল্লি যাচ্ছেন এবং আগামীকাল তিনি বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ অমিত শাহর সঙ্গে তিনি বৈঠক করবেন, এবং তারপর 1 নভেম্বর তিনি দার্জিলিং এ যাবেন। পুরো নভেম্বর মাসটাই তিনি দার্জিলিং এ থাকবেন এবং নভেম্বর জুড়ে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচিও রাজ্যপালের রয়েছে বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তিনি যেতে পারেন বলেও জানা যাচ্ছে রাজভবন সূত্রে। উত্তরবঙ্গের সফর এবং সেই উত্তরবঙ্গের সফরের আগে রাজ্যপাল অমিত শাহ বৈঠক, আজ সন্ধ্যে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।